বিভিন্ন রকমের চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়ে চট্টগ্রামের সন্দ্বীপে বিয়ে করতে আসলো এক বর। শুধুমাত্র চিপসই নয়, বরের এই গাড়ি সাজাতে ফুলের বদলে চিপসের পাশাপাশি ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকম চকলেট ও বিস্কুটের প্যাকেটও। এমনই অদ্ভুত ভাবে গাড়ি সাজিয়ে বিয়ে করতে এসেছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার যুবক হাসান আল নাহিয়ান। ফুলের বদলে চিপস দিয়ে সাজিয়েছি, সেটা হচ্ছে আমরা মজার জন্য করেছি, জাস্ট একটা ব্যতিক্রমধর্মী একটা উদ্যোগ নেওয়ার জন্য। সাধারণত বিয়ের গাড়ি সবাই ফুল দিয়ে সাজালো, নাহিয়ান তার বিয়ের গাড়ি এভাবেই চিপস চকলেট ও বিস্কুট দিয়ে সাজিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। নাহিয়ানের বিয়ের কালো রঙের এই গাড়িটি সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় 450টি কুরকুরে চিপসের প্যাকেট, এছাড়াও ছিল বিভিন্ন রকমের চকলেট ও বিস্কুটের প্যাকেটও। সবগুলো প্যাকেটই গাড়িতে টেপ দিয়ে লাগানো ছিল। বরের গাড়িতে সাজিয়ে রাখা এসব খাবার যে কেউ চাইলেই খুলে খেতে পারত। গাড়ি কনের বাড়িতে প্রবেশের সাথে সাথেই সাবার হয়ে যায় গাড়িতে সাজিয়ে রাখা চিপস চকলেট ও বিস্কুটের প্যাকেট। আসলে ব্যতিক্রম কিছু করার উদ্দেশ্য নিয়ে এটা করা, নিছক বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য। বরপক্ষের ভাষ্যমতে বিয়ের গাড়িতে ফুল দিয়ে সাজানোর পর একসময় সেই ফুলগুলো খুলে ফেলতে হয়, পরে এগুলো কারো কাজে আসে না, ফলে নষ্ট হয়ে যায় সেসব ফুল। কিন্তু চিপস দিয়ে গাড়ি সাজানো হলে সেগুলো অপচয় হবে না, চিপসগুলো বাচ্চারা খেতে পারবে। কনের বাড়ির লোকদের ও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এভাবে সাজানো হয়েছে গাড়িটি। তবে বিয়েতে সাধারণত সৌন্দর্য বৃদ্ধির জন্যই গাড়ি সাজানো হয় ফুল দিয়ে, কিন্তু চিপস দিয়ে গাড়ি সাজানোর ফলে সৌন্দর্য কতটুকু বৃদ্ধি হয়েছে সে প্রশ্ন ছিল সবার কাছে।